আসসালামু আলাইকুম। কিং আপ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমরা সাফল্যের 2018 পদপণ যাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কিং অফ ল্যাপটপ সলিউশনের 2013 থেকে আমরা স্টার্ট করি, তারপর আমাদের হাঁটি হাঁটি পা করে অনলাইনে আমরাই প্রথম ইউটিউবারের ফার্স্টে যাত্রাপন করি। আমরা অতি সাহসী সহযোগিতায় আমরা ইউটিউবে যেভাবে এগিয়ে যাচ্ছি, আপনাদের যেভাবে সাপোর্ট পাচ্ছি এবং আপনাদের যেভাবে সহযোগিতা পাচ্ছি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা আমাকে যেভাবে দেখতে চাচ্ছেন এবং আমার কাছ থেকে যেভাবে পেতে চাচ্ছেন, আমি নিজের মন থেকে এবং আমার সম্পূর্ণ দিক থেকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আর কিং অফ ল্যাপটপ সলিউশনের 2018-তে আমরা আরো নিত্য নতুন আরো উন্নত প্রযুক্তির যেই মেশিন বা যে যন্ত্রাদি গুলো আনার বা প্রচেষ্টা চলতেছে, অলরেডি আমরা আপ টু ডেট ফুললি ল্যাপটপ চিপ লেভেল রিপেয়ারিং এ যতটুকু আমাদের ট্রাভেল শুট করার জন্য যেই ইনস্ট্রুমেন্ট দরকার, আমাদের কাছে সম্পূর্ণ ইনস্ট্রুমেন্ট আছে ইনশাআল্লাহ। এবং আমাদের যতটুকু মেধা অর্জনের দরকার, আমাদের সম্পূর্ণ এই প্রতিষ্ঠানের মেধা ইনশাআল্লাহ আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কিং অফ ল্যাপটপ সলিউশন দেশের একটি ভালো একটি দিক নিয়ে এবং প্রযুক্তির দিক থেকে যে সাবজেক্ট গুলোকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছে, সেটা হচ্ছে যে বড় লক্ষণীয়। এবং দেশ হয়ে আমি মোহাম্মদ ইউসুফ এবং আমার নিক নেম সোহেল, আমি দেশকে রিপ্রেজেন্টেটিভ করতেছি দেশের বাইরে। এবং যারা দেশের বাইরে আছেন বা যারা দেশের ভিতরে আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা 2018-র শুভ নববর্ষে। তো আজ আমার যে প্রতিষ্ঠান থেকে যেই ধরনের ক্লাসগুলো দেওয়া হয়, আরো লেটেস্ট প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের সিলেবাসটাকে আপডেট করি, জেনারেশনের চাহিদা অনুযায়ী আমরা আমাদের সিলেবাসটাকে আরো প্রজন্মের দিক থেকে এগিয়ে নিয়ে যাই। তো শিক্ষার্থীরা যেন কোনোভাবেই কোনো রকমই যেন কোনো ত্রুটি না থাকে, সেদিক থেকে লক্ষ্য করে আমরা আজ এই পর্যন্ত সিলেবাসটাকে আপডেট করে এসেছি। এবং আমার আরো বড় বড় যারা আমার শিক্ষকগণ আছেন ইন্ডিয়ায়, যেমন আমি আন্ধ্রা প্রদেশে কোচ করি, তারপর আন্ধ্রা প্রদেশ থেকে আমি দিল্লিতে কোচ করি, দিল্লির পর আমি বোম্বে কোচ করি, বোম্বে শেষ করার পর তারপর আমি চেন্নাই কোচ করি, চেন্নাই করার পর তারপর আমি অলরেডি ব্যাঙ্গালোরে করি। তো সো আমি এতগুলো রাজ্যের বড় বড় যে স্যার গুলো আছেন, বড় বড় যেই টিচার আছেন আমাদের মানে সম্মানীয় টিচার গুলো, তাদের সবার সাথে আমার লিংক আছে। এবং ল্যাপটপ প্রযুক্তির দিক থেকে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমিও সেভাবে চেষ্টা করতেছি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে আপডেট করার জন্য। আর যেহেতু এই লাইনটিতে শেষ বলে কিছু নেই, আপডেট হতে হবে, আমি যতটুকু শেষ করে ফেলেছি এরপর আর আসবে না, আমার এইটুকুই শেষ না, ফিউচারে আরো নতুন আপডেট আসবে। তো এই শিক্ষায় শেষ নয়, শিক্ষা আরো শিখতে হবে, আরো নিজেকে উন্নত করতে হবে। তো আপনাদেরকেও, আমার যেহেতু শিখতে হচ্ছে, আমার যেহেতু এটার পিছনে লেগে থাকতে হচ্ছে, তো আমি এই কথাটা বুঝেছি, আপনারাও কোর্সটি শেষ করে মনে করবেন না যে আপনাদের কোর্স শেষ, আপনারা ওই এই লাইনে থাকতে হলে বা এই লাইনে নিজের যে কেরিয়ার এটা রাখতে হলে বা এটা টিকিয়ে থাকতে হলে বা যুগের সাথে আপনাকে সমন্বয় করে চলতে হলে আপনাকে আপডেট হতে হবে। আমি আজ আমার কিছু সাফল্যের দিকগুলো আমি তুলে ধরবো। যেমন আমাদের শিক্ষার্থীরা যারা কোর্স শেষ করে দিয়েছেন, এরকম অনেক শিক্ষার্থী আছে যারা আজ খুব সাফল্যের মুখ দেখতে পাচ্ছে। যেমন আমাদের রাজশাহীতে আছেন কিছু স্টুডেন্ট, সেখানে আলামিন নামে একজন আছেন, ল্যাপটপ সার্ভিস সেন্টার। এবং আমাদের চিটাং এ আছেন, যেমন ল্যাপটপের অনেক সার্ভিস সেন্টার খুলেছেন, যেমন রাসেল আছে, তারপর সুজন আছে, তারপর আপনাদের কুমিল্লায় আরো অনেক আছে যারা ফিউচারে আরো দোকান দিবে, যেমন কাউসার আছে,
ফেনীতে কিছু আছে, যেমন সিরাজ আছে, তারপর আদর ভাই আছেন, তারপর খোরশেদ ভাই আছেন, সিরাজ ভাই আছেন, তারপর আপনার মুন্না ভাই আছেন, যেমন রংপুরে আরো অনেকে আছেন, তারপর শরীয়তপুরে আছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট ঢাকাতে আছেন, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন গাজীপুরে আছেন, এভরিথিং, আইডিবিতেও আছেন, এলিফেন্ট রোডে আছেন। তা আমার শিক্ষার্থী যারা আছেন তাদের যে কিছু ভালো দিকগুলোকে আমি আজ ভিডিওতে তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন আমার কনভেনশনের পর, আপনারা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে বড় দিক হচ্ছে আমরা ল্যাপটপের যে ভাষা, ল্যাপটপের যেই একটি আইসি বা একটি চিপ, আর একটি চিপে যে ওয়ার্ডার হয় বা যে কমিউনিকেশন হয়, তো ওই যে কমিউনিকেশন যেটা, এটা ওরা হিডেন অবস্থায় করে থাকে, যেটা আমরা সাধারণ মানুষ খালি চোখে বা খালি ভাবে আমরা বুঝতে পারি না। তো এইটার উপরে যদি ন্যূনতম জ্ঞান, ন্যূনতম শিক্ষা যদি আমরা না পাই, তাহলে ওই ভাষাটা আমরা বুঝতে পারবো না যে একটি আইসি আরেকটি আইসির সাথে কিভাবে কমিউনিকেশন করে, কিভাবে এটার সাথে ডাটা লেনদেন করে, আদান প্রদান করে, এবং কার চাহিদা বা কার কতটুকু প্রয়োজন আছে, কতটুকু এই অন হবে, কতটুকু অন পরে হবে, অর্থাৎ যে স্টেজ গুলো আছে, অর্থাৎ ন্যূনতম তাকে জ্ঞান রাখতেই হবে, সেটা হচ্ছে যে স্কেমেটিক ডায়াগ্রাম, এবং সেই ডায়াগ্রাম ধরে আমাদের কাজ করতে হবে। আমি জানি অনেকেই অনেকভাবে টেকনিক মাথায় নিয়ে কাজ করেন এই লাইনে, তো আমি এইটুকুই অবাক হচ্ছি যে অনেকে সেম আরেকটি ল্যাপটপ সামনে রেখে ওই সেম ল্যাপটপটি খুলে ওখানে কি কি ভোল্টেজ আছে, ওখানে কিভাবে কাজ করছে সেটা দেখে দেখে সে কি করতেছে, ডেড ল্যাপটপে কাজ করতেছে। তো এই যে জ্ঞান যেটা উনি পাচ্ছে, এটা হচ্ছে যে তার একটা কি সম্পূর্ণভাবে সে তার নিজের জ্ঞান দিয়ে বা নিজের মেধা দিয়ে এই কাজটি করতেছে, একটি এটা তো সম্পূর্ণ সে একটা অজানা কাজের মতো, যে ওখান থেকে কি কত কত ভোল্টেজ আছে বা ওই পার্টসের এই জায়গায় ভোল্টেজ আছে, অন্য জায়গায় ভোল্টেজ আছে কিনা, এইগুলো দেখে দেখে সে কিছু করতেছে। সেম ল্যাপটপ যদি এভাবে চেঞ্জ, আইসি চেঞ্জ করে বা আইসি পার্টস চেঞ্জ করে, হলে হলো, না হলে কি করে, এটা ছেড়ে দেয় বা এটা চেঞ্জ করে। শিক্ষার্থী বন্ধু, আপনি কি বুঝতে পারতেছেন যে যে কাজটা করতেছে এই কাজটা আসলে কি প্রপার ওয়ে, কোন রকমে তারা রোলস মেনটেন করতেছেন না? আরে আমি সব পাততে হবে এমন কোনো কথা নেই, সবসময় টাকা ইনকাম করতে হবে বা আমাকে টাকা পেতে হবে, ল্যাপটপটা কাজ করে আর্ন করতে হবে, আমার এই এই ধরনের যদি চিন্তা চেতনা নিয়ে যদি আপনারা লাইন এই লাইনে কাজ করতে চান, কখনোই আপনারা কাজগুলো করতে পারবেন না। তো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা এই কাজে করে আপনারা আনন্দিত বা উৎসাহিত হতে পারবেন না। কারণ কেন উৎসাহিত হতে পারবেন না, সবচেয়ে নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনাকে যদি হঠাৎ করে কোনো কাজ দেওয়া হয় কোথাও, বা এইটা আপনি বুক ফিলিয়ে বা কনফিডেন্স লেভেল নিয়ে আপনি বলতে পারবেন না আমি প্রপার ওয়েতে কাজ করতে পারি। আমার একটি ডায়লগ আছে, সে ডায়লগটি হচ্ছে যে আমি যাই করি না কেন, আমি যাই করতে চাই না কেন, আমি প্রপার ওয়ে এবং রোলস মোতাবেক ল্যাপটপ আমায় যেভাবে কাজ করতে বলতেছে, ল্যাপটপ যে সার্কিট আমায় যেভাবে রোলস মেনটেন করতে বলতেছে, আমি রোলস মেনটেন করে আমি যদি সেখানে কাজ করতে চেষ্টা করি, আজ আমি পারিনি, কাল আমি অবশ্যই পারবো, কাল না পারি পরশু আমি অবশ্যই পারবো, একসময় আমাকে পারতেই হবে। তো যেহেতু যারা ইঞ্জিনিয়ার তারা জ্ঞান এবং শিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কেমেটিক ডায়াগ্রাম আগে তৈরি করে, তারপর দেন ল্যাপটপ তৈরি হয়, তারপর হার্ডওয়্যারলি এটাকে বাস্তবায়ন করা হয়। তো এই যে প্রথমে যে থিওরিক্যাল, অর্থাৎ যে খাতা কলমে যে ড্রয়িং করার পর, যে স্কেমেটিক রেডি হওয়ার পর, তারপর যে এটাকে প্ল্যান পাস করে, প্ল্যান পাস করার পর এটাকে বাস্তবায়ন যে রূপ দেয় হার্ডওয়্যারের, এই বাস্তবায়নের হার্ডওয়্যার রূপ আসার পরে না ল্যাপটপটা অন হয়, তা আগে তো মেধা, তারপরে না হয় আপনার প্র্যাকটিক্যাল। তো আপনার জ্ঞানে যদি প্র্যাকটিক্যাল
রাখেন, মেধা যদি না রাখেন, তাহলে আপনার মেধায় কখন বলবে যে এই আইসিটা খুলো? আপনি শুধু হাত পায়ে আর চোখ দেখে যদি কাজ করেন, আপনাকে তো ওইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। আপনি তো আর মেধায় কিছু রাখতে পারলেন না। মেধা আগে তো আমি মনে করি যে মাস্ট বি, প্র্যাকটিক্যাল আমি ফেলে দিব না, প্র্যাকটিক্যাল মাস্ট বি লাগবে। বাট কিন্তু আপনার জ্ঞানে যদি না বলে যে এই আইসি খারাপ, বা এই পাসটা আমাকে চেক করতে হবে, বা এই পার্টসে আমাকে খুলতে হবে, তো ততক্ষণ না পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল করতে পারতেছেন। কারণ আপনার মেধায় যখন বলবে যে হ্যাঁ আমি এই আইসিটা খুলবো, তখন যে আপনি কি করতেছেন, প্র্যাকটিক্যাল কাজ করতেছেন। তো যারা অনেকেই কি করেন না, আমাকে প্র্যাকটিক্যাল কাজ দেখাইতে হবে, প্র্যাকটিক্যাল না বুঝাইলে আমি কেমনে বুঝবো, এই সেই হাবি ঝাবি অনেক কিছু বলতে চেষ্টা করে। আসলে কি আপনারা কখনো দেখছেন, কখনো বোঝার চেষ্টা করছেন যে থিওরি তো আগে মাথায় ঢুকাতে হবে, আগে জ্ঞানে আনতে হবে, নিজেকে মানে আত্মনির্ভরশীল করতে হলে আগে কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। তো কনফিডেন্স কখন আসবে? আপনার মেধায় যখন জ্ঞান থাকবে তখন তো আপনার কনফিডেন্স আসবে, তারপরে না আপনি ওই সাহস করে ল্যাপটপটাতে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো খুললাম, ফিটিং করলাম, আর আনারই চেক করলাম, চেক করে আমি অনেক সাহস অর্জন করলাম আর কাজ পারলাম না, তাহলে তো ওই জ্ঞানের কোনো জ্ঞান থাকার প্রশ্নই আসে না, কোনো দামই নেই ওই জ্ঞানের। তো শিক্ষার্থী বন্ধু, আমি আসলে এতক্ষণ এইভাবে কথা কেন বলতেছি, অনেকে অনেক রকমের কথা বলে থাকে, অনেক অনেক ভাবে কথা বলে। দেখেন এই কাজটা যত সোজা আবার তত কঠিনও না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাকে, আমি একটা কাজই করব, আমি একটা কাজ করব ঠিক আছে, কিন্তু আমি যেন বুঝে করতে পারি, আমি যেন অবশ্যই অবশ্যই যতটুকুই পারি অতটুকুই যেন আমি বুঝে করি। তাহলে আজকে আপনার দাম থাকবে, আপনাকে কেউ হেও করতে পারবে না, আপনাকে কেউ আঙ্গুল দিয়ে কথা বলতে পারবে না, কারণ আপনি যে কাজটা করেছেন সেটা বুঝে করেছেন। হ্যাঁ, ভবিষ্যতে কেউ এখানে চ্যালেঞ্জ করে বলতে পারবে না আমি সব পারি, আমি সব জানি, আমি সব কিছু করতে পারবো, আমার সব মেধা অর্জন হয়ে গেছে, আমি কমপ্লিটলি ওকে ইঞ্জিনিয়ার। নো নো নো, শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো, মেধার কোনো শেষ নেই। আপনি জানেন যে ফিউচারে আর কোনো ল্যাপটপ আসবে না নিত্য নতুন ভাবে গঠন করে, আপনি বলতে পারবেন না। তো আপনি কিভাবে বললেন যে আপনি সম্পূর্ণ কোর্সটি পারেন, বা সম্পূর্ণ কাজ, বা সম্পূর্ণ মেধা আপনি সম্পূর্ণ পরিপূর্ণ? এইভাবে যদি বলে থাকেন তাহলে আজই এই মেধা বা এই কথা চেঞ্জ করুন, বা এই ধরনের নেচার বা এই ধরনের কথাবার্তাকে আপনাকে শেষ করে দিবে, আপনি কখনো উপর দিকে যেতে পারবেন না। তো আমি বলতে চাচ্ছি যে আমি একটা পারি, আমি ওইটা ভালোভাবে করতে পারবো, আমি ওইটা ভালোভাবেই বলতে পারবো, আমি যতটুকুই পারি একদম কনফিডেন্স লেভেল নিয়ে পারি ইনশাল্লাহ। আল্লাহ আমায় তৌফিক দান করে, আল্লাহ আমায় জ্ঞান দান করুক, এবং দেশের দেশের ভাই বোনদের আল্লাহ তৌফিক দান করুক এবং জ্ঞান দান করুক। আর সবার শুভকামনা করি, আল্লাহ যেন সবাইকে সাহায্য করেন, আমাকেও সাহায্য করেন, আমার প্রতিষ্ঠানকেও সাহায্য করেন, সে দোয়ায় করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। এবং যেহেতু আমি একা বড় হচ্ছি না, আমি এই এই আমি নিজে শিখে নিজের ভিতরে রাখতেছি না, আমি নিজে আপডেট হয়ে আমি নিজেকে আপডেট পর্যন্ত রাখতেছি না, আমি দেশ দেশে দেওয়ার জন্য, দেশে মানুষকে দেওয়ার জন্য, এবং দেশের বাংলাদেশের হয়ে আমি বাইরের দেশের মানুষদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমাদের দেশেও ভালোভাবে কোর্স দেওয়ার, বা ভালোভাবে এই প্রযুক্তির দিক থেকে বা যে আইটি দিক থেকে যে কাজগুলো করার প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আমার প্রচেষ্টায় কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অ্যাডভাইস করবেন, এবং আমাকে অবশ্যই অবশ্যই আমাকে সহযোগিতা করবেন সবাই। হয়তো সবার কাছে আমি ভালো না হতে পারি, সবার কাছে আমি খারাপ নাও হতে পারি, তো আমি খারাপ কাজ করতেছি না, আমি ভালো কাজ করার চেষ্টা করতেছি। তাই ক্ষমা দৃষ্টিটা আমাকে দেখবেন, এবং আমার যে প্রচেষ্টা বা আমি যে কাজটি করতেছি, জাস্ট আমি জ্ঞানকে বিচরণ করতেছি, সবাইকে আমি জ্ঞান দেওয়ার কাজটি করতেছি, যেটা ওরও মেধার বিকাশ চেঞ্জ হবে এবং ওরও কিছু আন করার ক্ষমতা হবে, আল্লাহ সেই ক্ষমতা তাকে দান করুক। আর আমি
আমার কাছ থেকে কেউ যদি আঘাত বা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা কেউ যদি মনে কোনো রকমের ভুল ত্রুটি থাকেন আমাকে ক্ষমা করবেন। এবং আমি আজ ভিডিওতে আসছি 2018-তে, আমার প্রতিষ্ঠানটা মাশাল্লাহ আরো উন্নত হচ্ছে, আমরা সব ধরনের প্রযুক্তি নিয়ে আসছি। যেমন আমার সামনে বিজে মেশিন আছে, এটা আমাদের লেটেস্ট মেশিন যেটা আপডেট 2018 যে আপডেট মেশিনটা সেটা আমরা এনেছি। এবং আমার পাশে অসিলোস্কোপ আছে, এটা 100 MHz এর অসিলোস্কোপ, এটাতে আমরা কিভাবে ডাটা চেক করতে হয়, সিগনাল চেঞ্জ হচ্ছে কিনা বা অ্যাম্পটিটিউড হচ্ছে কিনা সেগুলো কিভাবে চেক করতে হয় সেগুলো আমরা দেখাবো, আর পাওয়ার সাপ্লাই কাজগুলো দেখাবো, অর্থাৎ এভরিথিং টুলস অল ওয়ার্ক দেখাবো আমরা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা খুব একটা স্টুডেন্টদেরকে সময় দেওয়ার জন্য, অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের ভিতরে সে নিজেই ব্যস্ত, নিজেই কাজে ব্যস্ত, আর শিক্ষার্থীরা এসে তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সে কাজটা ওকে করতেছে। এভাবে হয়তো আপনি 2, 4, 5, 10টা বা 100টা আপনি কাজ দেখতে পারবেন, কমন কিছু কাজ আপনার চোখে পড়বে, ঠিক আছে, বাট আমরা কিন্তু ওদিকে চিন্তা করে আমরা ক্লাস দিচ্ছি না, আমরা চিন্তা করতেছি যেন সে সব ধরনের নলেজ রাখতে পারে, সে সবসময় নো পাওয়ার, নো ডিসপ্লে, তারপর সবসময় সে রেজিস্টার, এই জাতীয় প্রবলেম নিয়ে ফেস করবে তা না। আমরা চেষ্টা করতেছি যে নিত্য নতুন যতগুলোই প্রবলেম আসুক না কেন, আপনার জ্ঞানকে আমরা আপনার জ্ঞানকে আমরা ওপেন করে দিব, আপনার জ্ঞানকে আমরা বাড়তি নলেজ দিয়ে দিব, যে নলেজের কারণে আপনি নিজেই ইউটিলাইজ করে দেখতে পারবেন যে হ্যাঁ কোথায় এটার প্রবলেম, কোথায় হতে পারে যে এইটা আমি এইখানে হাত দিব, অর্থাৎ প্রপার ওয়েতে প্রপার জায়গায় আপনি হাত দিয়ে কাজ করতে পারবেন। এবং মেধায় সেখানে আপনাকে নক করবে যে হ্যাঁ আমার ওই জায়গায় প্রবলেম, আমি ওই জায়গায় কাজ করব। তো শিক্ষার্থী বন্ধু, আমার জন্য সবাই দোয়া করবেন, আজ এই পর্যন্ত, নেক্সটে আমরা আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। এবং আমাদের ফেসবুক আছেন, আমাদের ফেসবুক আছে, আমাদের ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন যত ভিডিও আপডেট আছে সবগুলো আপনারা পাবেন। এবং যারা আজ সত্যি আমাকে ভালোবাসেন তাহলে ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে দেশ ও দেশের মানুষ ও ভাই বোনদের আপনারা সহযোগিতা করবেন, যেন বেকার না থাকে বা কাজ কাজে অবহেলিত না করে, দেশ এগিয়ে যাচ্ছে, আপনিও এগিয়ে যান, সে কামনায় আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।